হ্যালো প্রোগ্রামার্স আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কারণ আপনারা আরেকটি ইম্পর্টেন্ট টপিক শেষ করে নিয়েছেন আশা করি স্ট্রিং টপিক থেকে আপনারা অনেকগুলো প্রোগ্রাম খুব সহজেই শিখতে পেরেছেন যারা স্ট্রিংয়ের উপর সবগুলো ভিডিও এখনো দেখেননি দয়া করে সবগুলো ভিডিও সরাসরি ইউটিউবের প্লে লিস্ট থেকে দেখবেন লক্ষ্য রাখবেন যখনই আমার কোনো একটা ভিডিও সিরিজ আপনারা দেখবেন সরাসরি ইউটিউবে আমার চ্যানেলে যাবেন এবং সেই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখবেন ওকে সো স্ট্রিং টপিক থেকে অনেকগুলো প্রোগ্রাম আমি করে দেখেছি আপনাদের দেখেছি কিভাবে স্ট্রিং ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ করতে হয় স্ট্রিং জিনিসটা কি সে সম্পর্কে ধারণা দিয়েছি কিভাবে ইনপুট এবং আউটপুট নিতে হয় স্ট্রিং সেটাও দেখে দিয়েছি স্ট্রিং ক্যারেক্টার ওয়াইজ প্রিন্ট করাটা দেখে দিয়েছি স্ট্রিং এর সপিং দেখিয়ে দিয়েছি কিভাবে প্যালিন্ড্রো একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কিনা চেক করতে তাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি একটি স্ট্রিং থেকে নাম্বার অফ বা কনসোন্ট ওয়ার্ড ডিজিট এবং অন্য কিছু খুঁজে বের করাও আমি শিখিয়েছি এবং সর্বশেষে যে প্রোগ্রামটা হয়তো বা দেখিয়েছিলাম সেটা ছিল নাম্বার অফ ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং ডিজিট খুঁজে বের করা কোনো একটা স্ট্রিং থেকে এবং আরও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্ট্রিং রিলেটেড অনেকগুলো লাইব্রেরি ফাংশনের ব্যবহার আমি আপনাদের দেখিয়েছি স্ট্রিং ল্যান্ড স্ট্রিং কপি স্ট্রিং রিভার্স স্ট্রিং আপার স্ট্রিং লোয়ার স্ট্রিং কম্পেয়ার এবং স্ট্রিং কনকার্ডিনাইশন আশা করি এই প্রত্যেকটা টপিক আপনাদের কাছে একেবারে পানির মতো ক্লিয়ার করে দিয়েছি নিশ্চয়ই সো ভিডিওগুলো যদি এখনও পর্যন্ত সবগুলো না দেখে থাকেন আবারও রিকোয়েস্ট করবো সবগুলো ভিডিও সিকোয়েন্স অনুযায়ী দেখে নিন আর আরেকবার বলে নিচ্ছি কম্পিউটার সায়েন্সের অনেকগুলো বিষয়ের উপর আমি ভিডিও সিরিজ তৈরি করেছি সেই ভিডিও সিরিজগুলো যদি খুঁজে পেতে চান সরাসরি আনিসুল ইসলাম ইউটিউবে লিখে আনিসুল ইসলাম লিখে সার্চ দিবেন এবং আমার চ্যানেলে ঢুকবেন তারপর প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো সাবজেক্টের নাম লেখা আছে আপনার যে সাবজেক্টের উপর ভিডিও দেখার দরকার সেই সাবজেক্টে ক্লিক করুন এবং সবগুলো ভিডিও সিকুয়েন্স অনুযায়ী পেয়ে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ